যারা আমাদেরকে মেরেছেন, যারা আমাদের হত্যা করেছেন, যারা আমাদের নির্যাতন করেছেন, যারা নিমন্ত্রণ বাড়িয়েছেন, রেজিমের বাহিনীর সরকারের সবাইকে বলতে চায় আপনারাও ওয়াসির মতো হয়ে যান, খুন করেছেন, নির্যাতন করেছেন, ইসলামের পথে তৌহিদের পথে আপনারা ফিরে আসুন। আপনারা এখানে আমাদের রাজনীতি অন্য কিছু নয়, আপনি ইসলামের পথে এসে আপনি আপনার গদিতে থাকেন, ইসলামের পথে কাম ব্যাক টু ইসলাম। আপনার জন্মের সময় আপনার বাবা, আপনার মা অথবা আপনার মুয়াজ্জিন, আপনার এখন হুজুর আল্লাহু আকবার তাকবীর দিয়েছে আপনার কানে, আপনার বিয়ের সময় আবারও খুতবা পড়ে বিয়ে হয়েছিল, সেই পরিচয় কেন ভুলে যাচ্ছেন, সেই পরিচয় ভুলার কারণ কি, ওই পরিচয় ফিরে আসেন আপনারা। এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলে এই দেশে আমাদের রাজনীতির প্রথম থিম। আমার ভাইরা, আমি আজকে একটা টপিক ছিল আমার কথা বলার, সেটা বর্তমানে বিদ্যমান আমাদের ইসলামী সংগঠনগুলোর অবস্থা এবং বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনে যে সংঘাত শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলছি, এবার যে সংঘাত শুরু হয়েছে সেটা আগের মতো নয়, ইনশাআল্লাহ আজিজ এই সংঘাতের ধারাবাহিকতা দিয়েই কিন্তু ইমাম মাহদীর আবির্ভাব হবে ইনশাআল্লাহ, তবে কালকে পরশু না, আগামী মাসে না, আগামী সপ্তাহে না, আগামী বছর না। আমি বলেছি এই লড়াইয়ের ধারাবাহিকতায় সেটা কতদিন হবে, কত বছর হবে জানি না। আপনি বলবেন লড়াই তো আগে থেকে ছিল, না ভাই এখন লড়াইয়ের ভারসাম্য বসছে আলহামদুলিল্লাহ, কি আসছে ভারসাম্য বসে আলহামদুলিল্লাহ বলি, সম্ভবত এরকম অক্টোবর বা নভেম্বর মাস, অক্টোবর মাস হওয়ার সম্ভাবনা খুব বেশি, বা সেপ্টেম্বর বা অক্টোবর এই মাসগুলোতে আমি আসি। আসার পর প্রথম আমি খবর পেলাম, একটা পত্রিকা দেখলাম, যে পত্রিকা আমার বাবা সম্পাদনা করতেন মাসিক দাওয়াত, সেখানে একজন সাংবাদিক একটি প্রচ্ছদ প্রতিবেদন ছাপিয়েছে, সেই প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম ছিল শিকল বাঙ্গার আওয়াজ উঠেছে তিতাসের পারে। আমার কিন্তু জানাও ছিল না যে তিতাস নামে কোনো নদী আছে, বা থাকলেও সেটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। তো আমি যেই সাংবাদিক আমাদের পত্রিকায় প্রচ্ছদ প্রতিবেদন ছেপেছে তাকে জিজ্ঞেস করলাম এটার মানে কে, শীতল বাঙ্গার আওয়াজ উঠেছে তিতাসের পারে, আপনারাও সেই ইতিহাস বলে গেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, মনে অনেক বেদনা নিয়ে বলতে হচ্ছে যে আমাদের ভাইয়েরা শাহাদত বরণ করে আর সময় কাল অতিবাহিত হয় আর তারা আমাদের বিস্তৃতির মধ্যে চলে যায়। আগামী 30 বছর পরে সেই 21-22 জনের কথা আমাদের মনে থাকবে না যারা গত বছর সেই শাহাদতের নজরা, গত বছর আগের বছর যারা শাহাদতের নজরানা পেশ করেছিল, হয়তো আগামী প্রজন্ম তাদেরকেও ভুলে যাবে। যেভাবে আজকের প্রজন্ম জানাও না যে এই ব্রাহ্মণবাড়িয়াতে এক ঐতিহাসিক আন্দোলন হয়েছিল তাদের বিরুদ্ধে, এনজিওদের বিরুদ্ধে, হয়তো আপনারা অনেকের জানা নেই, আজ থেকে মাত্র 20-22-23 বছর আগের কথা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন এনজিওদের বিরুদ্ধে হয়েছিল সেটা ব্রাহ্মণবাড়িয়াতে, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আরেকটি বড় আন্দোলন হয়েছিল, সেটি ছিল ফতোয়ার রায় বিরোধী আন্দোলন, সেটাও হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে। এবং স্পষ্ট মনে আছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে ওলামা একরাম গ্রেপ্তার হয়েছিলেন, স্বাধীনতার পর পর বেশ কিছু ওলামা একরাম গ্রেপ্তার হয়েছিলেন, এরপরে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ওলামা একরাম গ্রেপ্তার হয়েছিলেন সেই এই ব্রাহ্মণবাড়িয়ার ওই শহীদ ফতোয়ার রায়ের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা শাহাদতের নজরানা পেশ করেছিল তখন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক শীর্ষ আলেম সবাই গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। আপনাদের এলাকার আমিরুল মুজাহিদিন শহীদ কাফলার অন্যতম আল্লামা শেখ মুফতি আমিনে হাফিজাহুল্লাহ তাকে গ্রেপ্তার করে সুদূর রংপুর পাঠিয়ে দেওয়া হয়, আর আমার বাবাকে গ্রেপ্তার করে বরিশাল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সবার মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাই ওনাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, সবাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এবং সম্ভবত আমার বাবার সাথে আল্লাহ জানা মোহতরম মাওলানা জোনায়েদ আল হাবিব সাহেব ছিলেন বরিশাল কারাগারে। এটা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় গ্রেপ্তারি ওলামা ইকরামের। এরপরে 2021 সালে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধের একটা রুটম্যাপ রয়েছে, সেটা সরকারকে জানা উচিত, জনগণকে জানা উচিত, আহলে আলমদেরকে জানা উচিত, তরুণ প্রজন্মের ভাইদেরকে জানা উচিত। অনেক কই মাদ্রাসার অনেক শেখ আমাদেরকে দেখলে ভয় পান, আমরা সেটা বুঝি,
ওনার ভয় পান আমরা ওই সমস্ত এলাকায় গেলে কারো মাদ্রাসায় গেলে ভয় পান আমরা কখনো তরুণদেরকে উল্টা পাল্টা উস্কানি দেওয়ার জন্য আসি নাই আমরা তরুণদেরকে ওই দাওয়াতের কথা বলতে এসেছি যে দাওয়াত রাসূল শিক্ষা দিয়েছেন তরুণদেরকে ওই আকীদার কথা বলতে এসেছি যে আকীদা রাসূল শিক্ষা দিয়েছেন ওই জিহাদের কথা বলতে এসেছি যে জিহাদ রাসূল শিক্ষা দিয়েছেন ওই তালিমের কথা বলতে এসেছি যে তালিম রাসূল শিক্ষা দিয়েছেন ওই তাসকিয়ার কথা বলতে এসেছি যে তাসকিয়া রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে নিয়ে কারো কোনো ভয় পাওয়ার দরকার নেই ইনশাআল্লাহ হাদিস আমি আপনাদেরকে এই ইতিহাসগুলো স্মরণ করিয়ে দিচ্ছি রাজনীতি করার জন্য নয় হেফাজত ইসলামের পক্ষ থেকে আমার আগে আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের মহাসচিব বক্তব্য রেখেছেন আমাদের বক্তব্য বরাবর স্পষ্ট আমাদেরকে অনেকে চায় রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে কেন কথা বলি না আমাদের অনেক ঘৃণা করে যে আপনারা কেন রাজনৈতিক মিছিল মিটিং করতেছেন না ঠিক আছে ভালো দেশে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে আমি বলতে চাই বিরোধী দলে যারা রয়েছেন আমি 5 বছর কারাগারে ছিলাম এই সরকারের আমলে কোন বিরোধী দলের নেতা আমার খবর রেখেছেন আমি জিজ্ঞেস করতে চাই বিভিন্ন বিরোধী দলের কোন এমপি কোন নেতা আমার বাসায় গিয়ে তার খবর রেখেছিলেন শুনুন আপনারা রাজনীতি করতেছেন এই সরকারের বিরুদ্ধে আর আমাদের রাজনীতি ওই বিশ্ব তাগুতের সাথে যারা যাদের আশ্রয় আশ্রয়ে আপনারা চাচ্ছেন কিছু পরিবর্তন করার জন্য আজ যারা ফিলিস্তিনে ইহুদিদেরকে যারা পেট্রোল দিচ্ছেন টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে মিজাইল দিচ্ছে সেই বিশ্ব কুফরি শক্তির সাথে আপনারা কিন্তু তাদের সাহায্য সহযোগিতা কিন্তু আপনারা কামনা করে রাজনীতি করতে চান আমরা সেই রাজনীতি কিন্তু আমাদের বোঝাপড়া আছে কিন্তু আমাদের রাজনীতি আরো গভীর আমাদের বোঝাপড়া আছে ইহুদিদের সাথে আমাদের বোঝাপড়া আছে খ্রিস্টানদের সাথে কথা হবে তাদের সাথে ময়দানে কথাবার্তা হবে এই বিশ্বের মানচিত্রে যারা বলতে চান যারা বলতে চান বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থায় আমাদের কোনো ভূমিকা নেই আমি বিভিন্ন ইসলামী দল যারা রাজনীতি করে থাকেন এবং অন্যান্য জাতীয় দল যারা রাজনীতি করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের রাজনীতি আরো অনেক গভীর আমরা কুফুরের মাথায় সাপের মাথায় আমরা আঘাত করতে চাই যারা ফিলিস্তিনে আমার মাকে হত্যা করছে বন্ধু হত্যা করছে আমার ভাইদেরকে হত্যা করছে তাদের মাথায় আঘাত করতে চাই আমরা শুনুন যারা আমাদেরকে বলতে চাই আমরা রাজনীতি বুঝি না আমাদের আমি বলতে চাই আমরা রাজনীতির গোড়া বুঝি আপনারা রাজনীতির আগা বুঝেন আপনারা আমরা সেই আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অবস্থার বিনাশ চাই আমরা আপনারা সেই সুদী ব্যবস্থাকে সবাই টিকিয়ে রাখবেন এই গভর্নমেন্ট টিকিয়ে রাখবে আগামীতে যারা আসবে তারাও কিন্তু টিকিয়ে রাখবে সেই ব্যবস্থা আমরা রাজনীতির ময়দানে গণতন্ত্রের জায়গায় খেলাফতের পন্থা আমরা বাস্তবায়ন করতে চাই আমরা আমাদের রাজনীতিতে জাহিলিয়াতের এই শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া যাবে না আমাদের রাজনীতি ইসলামের মদিনা শিক্ষা ব্যবস্থার আদলে তার কাঠামোতে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমস্ত ফ্যাকাল্টিকে ইসলামী আদলে তৈরি করার জন্য আমাদের রাজনীতি সুতরাং আমাদের বার্তা অনেক গভীর আমরা আমূল পরিবর্তন চাই আমরা শুধু রাজনৈতিক পট পরিবর্তন হলেই এদেশ ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই অনেক ইসলামী দল তারা আমাদের ভাই তাদের অনেক আগ্রহ ছিল যে একটা পট পরিবর্তন হোক আমি বারবার বলছি জুলম প্রথার পরিবর্তন চাই আমরা অধিকার ফিরে পেতে চাই জুলম হচ্ছে জুলম আমার উপর হয়েছে এই জুলমের পরিবর্তন চাই নির্দ্বিধায় সরকারকে বলছি ভালো হয়ে যাওয়ার জন্য মুত্তাকি হয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই অবশ্যই জুলমের পথ পরিহার করে একজন শাসকের দায়িত্ব হলো হাদিসে আছে 7 প্রকার ব্যক্তির উপর আল্লাহ আসে ছায়া দিবেন তার মধ্যে রসুল 7 প্রকার ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যার নাম নিয়েছিলেন তারা হলো শাসক গোষ্ঠীর কথা ইমাম আদুল সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াউমাল আযিল্লা ইল্লা যিল্লু 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক কেমতের দিন ছায়া দিবেন তাদের মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলো ন্যায় পরায়ণ শাসক গোষ্ঠী সুতরাং
অবশ্যই যখন যে শাসক আসবে তাদেরকে আমরা আদলের কথা বলি, ইনসাফের কথা বলি, জুলুম পরিহার করার কথা আমরা বলি। আমাদের আমির হেফাজত কয়েকদিন আগে আমাদের কোন এক সমাবেশে স্পষ্ট বলেছেন এই জুলুম প্রথা ত্যাগ করার জন্য। কিন্তু সাথে সাথে আমরা এটাও বলতে চাই, জালেম শাসক গোষ্ঠীকে সরানোর যে পথ পদ্ধতি সেটাও কিন্তু ঠিক হতে হবে। আমি আমি কুমিরের পেট থেকে বের হয়ে আবার কোনো বাঘের খপ্পর পড়ে যাচ্ছি কিনা তাও কিন্তু খেয়াল রাখা আমার বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমত্তার কাজ হবে। সেজন্য ঠান্ডা মাথায় সব বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, অবশ্যই এই আঞ্চলিক পরিসরে দেশীয় পরিসরে হাজার মানুষের অধিকারের পক্ষে আমরা বলব। আমাদের ১৩ দফা দাবিতে যেমন ইসলামে ইস্যু রয়েছে, ১৩ দফা দাবির মতো আমি স্পষ্ট বলতে চাই মানুষের অধিকার এটাও কিন্তু ইসলামের অন্যান্য দাবির মতো সমতুল্য পবিত্র দাবি। যদি কেউ বলতে চায় আমাদের ইসলামী ইস্যুর যেগুলো রয়েছে সেই সব ইস্যুর পরে কোন ইস্যুটি, আমি অবশ্যই বলবো বর্তমান যারা এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন, গভর্নমেন্টে যারা রয়েছেন, তাদের প্রতি দাবি থাকবে মানুষের সব রকমের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি। এ বক্তব্য আমাদের স্পষ্ট। কিন্তু আমাদের কথা হলো আমরা দেশীয় পরিসরে আমাদের এই রাজনৈতিক বক্তব্যের চেয়েও বেশি আমরা যেটা গুরুত্ব মনে করি সেটা হলো, সেটা হলো আমাদের রাজনীতিকে রসুল্লাহ সিরতের আদর্শ যত হবে। আমরা পরিবর্তন চাই ইহুদিদের পরামর্শে, আমরা পরিবর্তন চাই হিন্দুবাদীদের পরামর্শে, আমরা পরিবর্তন চাই আন্তর্জাতিক খ্রিস্টান শক্তিদের পরামর্শে। সেই রাজনীতির সাথে আমরা কখনো একমত হতে পারি না। এজন্য যারা বিরোধী দল আছেন সরকারকে যেমন বলি আদল করার জন্য, ইনসাফ করার জন্য, তৌহিদের পথে আসার জন্য, তাগুৎপন্থা পরিহার করার জন্য, ঠিক এই বক্তব্য আমাদের বিরোধী দলের পরে থাকবে। তারা যেন তাদের আন্দোলনকে পরিপূর্ণ শুদ্ধ পন্থায় বিবেচনা করে, কোনো আপোষ হবে না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির সাথে। আপনাদেরকে তার লোক দেখাচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ শক্তি যে আপনাদেরকে ক্ষমতায় বসাবে, যারা ক্ষমতায় আছে যারা নাই সবাইকে বিদেশিরা কিন্তু লোভ দেখায় তোমাদেরকে আনব। আমার উস্তাদ ছিলেন শেখ আব্দুল ফত্তাহ বগুদ্দার ছাত্র ডক্টর খালেদ হাসান হামদাওয়ি, তিনি প্রায় সময় এই কথা বলতেন, তদানীন্তন ব্রিটিশের প্রধানমন্ত্রী আপনার নাম শুনেছেন যারা বয়স্ক মার্গারেট থেচার, সম্ভবত তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের আপনাদের শত্রু এবং মিত্রকে খুব ভালো করে খেয়াল করবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের শত্রু কারা আপনাদের মিত্র কারা, তিনি উত্তর দিয়েছেন আমাদের কোনো শত্রু মিত্র নেই, আমাদের মিত্র হলো আমাদের স্বার্থ, যেটা আমাদের স্বার্থ রক্ষা করবে সেখানে আমরা আমাদের মিত্রদেরকে খুঁজে পাবো, আর যেখানে আমাদের স্বার্থ রক্ষা হবে না সেখানে আমরা শত্রু খুঁজে পাবো। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের জেনে নেওয়া উচিত আপনাদের কোনো মিত্র কোথাও নাই। সরকারে যারা বিরোধী দলে যারা, মনে রাখবেন কোনো কুফফার শক্তি আপনাকে যদি ক্ষমতার লোভ দেখায় কাউকে ক্ষমতায় আনার জন্য কিংবা কাউকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য, সেই লোভ তাই সে তার ছাড়তে করবে, চাই তার পত্রিকাতাবন্দী হোক, চাই খ্রিস্টানবাদী হোক, চাই কোনো কমিউনিস্ট শক্তি হোক আন্তর্জাতিক, তারা তাদের স্বার্থে কিন্তু আপনাকে ব্যবহার করতে চাই। মনে রাখবেন আমরা সেই প্রচারের সাথে আমরা পাঠাতে চাই না, আমরা চাই আমাদের রাজনীতি আমাদের দেশীয় পরিমণ্ডল আমাদের এই আঞ্চলিক পরিমণ্ডলে কোরআন সুন্নাহ ভিত্তি করে আমাদের নতুন রাজনীতি হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের সেরকম শক্তিশালী সংগঠনের কাঠামো আমাদের নাই, হয়তো আমাদের শৃঙ্খলা নাই, হয়তো আমাদের স্পষ্ট আমাদের বিস্তারিত কোনো এজেন্ডা আমরা মানুষকে দিতে পারি নাই, কিন্তু সংক্ষিপ্তভাবে এজমালিভাবে আমি যে কথা বারবার বলে থাকি, বাংলাদেশে একজন আমিরুল মুমিনীন হবে আপনাকে আমার এই বক্তব্যের সাথে একমত কিনা আপনারা, একজন আমিরুল মুমিনীন থাকবে যিনি মুসলমানদের দায়িত্বশীল হবেন এবং তার সুরা থাকবে আমরা হেফাজত ইসলামকে সমস্ত বাঙালি মুসলমানের নিখিল বাংলাদেশের সংগঠন হিসেবে দেখতে চাই, বিচ্ছিন্নতাবাদের কোনো সংগঠন হিসেবে নয়। এই ২২ জন শহীদের রক্তের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমি আজকে, আমার আজকের এই কথাগুলো প্রত্যেকটি কথার সাথে ওই ২২ শহীদের রক্তের প্রতিফলের সাথে সম্পর্ক রয়েছে। সুহাদানে পুকারা হে
تم کو فردوس کے بالا خانوں سے ہم راہ وفا میں کٹ آئے ہیں تمہیں پیار ابھی تک جانوں سے ترا تاکی ایسا نام دیر دیکھے کتا ٹھیکی نا সে জন্য ওই শহীদদের কবর কবরকে উদ্দেশ্য করে তাদের রূহকে উদ্দেশ্য করে শহীদরা তো জীবিত তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই শাহাদাতু কে মানজিলে কদম কদম কিয়ামতে সুউবতে মুসাফতে হে হর তরফ রুকাওটে ফির ভি হে রওয়া দওয়া জিহাদ কি কারওয়া ঠিক কি না আমরা কি আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্য বলতে পারি যে আমাদের এই কাফেলা ইমানের কাফেলা তাওহীদের কাফেলা চলমান থাকবে এবং তারা যেই পথে শাহাদাতের নজরানা পেশ করেছে আমরাও একই পথে শাহাদাতের নজরানা পেশ করতে চাই আমরা মিনাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله পাক বলেন শহীদদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা শহীদ হয়েছিল মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি মুমিনদের মধ্যে কিছু আছে যারা তাদের ওয়াদাকে পরিপূর্ণ করেছে শাহাদাতের নজরানা পেশ করেছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে এলিট ঘরের সন্তান ছিলেন মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে বড় একটা ছিলেন নায়ক ছিলেন তিনি মক্কার সবচেয়ে সুন্দর বালক ছিলেন মক্কার সবচেয়ে ধনী লোকের ছেলে ছিলেন মুসাব ইবনে উমাইর তাকে তার মা শিকল দিয়ে বেঁধে রাখত মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করেছেন শিক্ষিত পরিবারের সন্তান ধনাঢ্য পরিবারের সন্তান তার মতো কোনো এলিট ছিল না মক্কার মধ্যে মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা অভিজাত ঘরের মেয়েরা মক্কার শিক্ষিত শিক্ষিত মেয়েরা বংশীয় মেয়েরা উচ্চ বংশীয় মেয়েরা এলিট শ্রেণীর মেয়েরা সবাই আশা করত মুসাব আমার স্বামী হবে আমার তার সাথে আমার জীবন হবে তাদের আশা ছিল সেই মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণ করলেন রসুলের ডাকে হিজরত করলেন ওটা বলা হয় মুকরি বলা হয় প্রথমে তিনি গিয়ে মদিনাতে তিনি রসুলের খেলাফতের পথকে তিনি সুগম করেছেন আরবিতে বলা হয় মুওয়াহিদুল খেলাফতুল ইসলামিয়া মদিনার প্রথম ইসলামী খেলাফতের ক্ষেত্র তৈরি করেছিলেন মুসাব বিন উমাইর মুসাব বিন উমাইরের দাওয়াত যদি মদিনাতে না হতো রাসূলুল্লাহ হিজরত করা অত সহজ ছিল না সেই মুসাব বিন উমাইর শাহাদত বরণ করেছেন আপনাদের কি জানা আছে কোথায় কোন যুদ্ধে উহুদের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছিলেন যখন তার কপাল ঢেকে দেওয়া হতো কফনের কাপড়ের মাধ্যমে পা খালি হয়ে যেত পা ঢেকে দিলে মাথা খালি হয়ে যেত তখন ইজহার ইজহার নামে একটি ঘাস দিয়ে তার পাকে ঢেকে দেওয়া হয় এবং মাথাকে কফন যুক্ত করা হয় সেই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ কেঁদে দিয়েছিলেন তার এই দুরবস্থা দেখে বলেছিলেন হাই তার এই চোখে তার চুলের যে জুলফ ছিল চুলের যেই চুল বাঁধার যেই সুন্দর যে নায়কদের মতো তার যে একটা দৃশ্য ছিল তার দামি দামি কাপড় ছিল মুসাব বিন উমাইরের দামি দামি সেন্ট দামি দামি আতর ছিল আজকে সে মুসাব বিন উমাইর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেনা কর দন্দ খুশ রসমে বখা কো খুন গল তিদন খুদা রহমত কুলর নিয়া শকানে পাক তিন হে মুসাব বিন উমাইরের ভাইয়েরা মুসাব বিন উমাইর চলে গেছে দুনিয়া থেকে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এনজিওরা চক্রান্ত করেছে এদেশের মুসাব বিন উমাইর তাদের শাহাদতের নজরানা পেশ করেছে ফতোয়ার আন্দোলন হয়েছে এই অঞ্চলের মুসলমানরা মুসাব বিন উমাইরের ভূমিকায় ছিল সর্বশেষ 22 জন এই এলাকার শহীদ হয়েছে যাদের প্রায় অধিকাংশ পরিবারের সাথে আমার আলহামদুলিল্লাহ যোগাযোগ রয়েছে আজকেও আমি এসেছি কথা বলার জন্য আসিনি নেফাকি করার জন্য আসিনি কথার সাথে কাজের মিল না থাকলে এটাকে বলা হয় নেফাক এবং ইংরেজিতে বলা হয় হিপোক্রেসি ভণ্ডামি আজকেও আমি আমার চট্টগ্রাম শহর থেকে এক ভাইকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বিধবা আছে কয়েকটা পরিবার ওই ভাইকে প্রস্তাব দিয়েছি এই গরিব পরিবারগুলোকে ছেলে সন্তান সহ যদি তোমাদের কেউ যদি দায়িত্ব নেয় দুই ভাই এসেছে দেখা যাক আমাদের তো সময় শেষ আমাদের আজকে প্রোগ্রাম ছিল আমরা সেই শহীদ পরিবারগুলোর কাছে যাব ওই বিধবা মেয়েদের কাছে আমরা গিয়ে ভাইয়েরা এখানে পাত্র হিসেবে এখানে এসেছে যদি কথাবার্তা হয় সব কিছু মিলে তাহলে সে বিধবা এই মেয়েগুলোকে তারা বিয়ে করবে
এই প্রস্তাবটা আমি রেখেছিলাম চট্টগ্রাম শহরের কিছু ভাইয়ের কাছে, তারা আমার সাথে সাদাসিদে ভাবে তারা চলে আসছে আমার সাথে। কিয়ামতের দিন যেন আমরা শহীদদের সামনে আমরা আমাদের চেহারা দেখাতে পারি, আমাদের অনেক পাপ নিয়ে আমরা কিয়ামতের দিন আমাদের উঠতে হবে, শহীদরা যেন আমাদের জন্য সুপারিশ করে আমাদের জন্য। এই রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করেছিল আপনার এত এত অতি উৎসাহ কেন, এত উৎসাহ কেন? যখন আমি গ্রেপ্তার হয়েছি আল্লাহর কসমকেই বলতে চাই, আল্লাহর কসমকেই বলতে চাই, যখন ভাইয়েরা শহীদ হয়ে গেল, হারারেতে চারজন, এখানে বিশ বাইশ জন, আমার এটা নিয়ে হরতাল ফরতাল রাজনীতি করার খেয়াল ছিল না, কিন্তু আমার দুঃখ লাগতেছে ভাইয়েরা শহীদ হয়ে গেছে, কেয়ামতের দিন তারা সাদেকিন হিসেবে উঠবে, আমার কি অবস্থা হবে, আমার চিন্তায় ছিলাম। আল্লাহর কসম যেদিন আমি গ্রেপ্তার হই আমার মন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শহীদদেরকে বলতে পারবো তোমরা কবরে চলে গিয়েছো, আমরা জেলে চলে গিয়েছিলাম। আমরা যদি জেলে না যেতাম, যদি জেলে না যেতাম, মনের মধ্যে একটা নেফাকের কি থাকত, একটা এহসাস থাকতো, মুনাফেক মুনাফেক মনে হতো নিজেকে, যে এতগুলো ভাই শহীদ হয়ে গেল আমরা কিছু করতে পারলাম না। আমাকে যখন এই পুলিশের হাটহাজারি থানার একজন এডিশনাল এসপি, আমি প্রধানমন্ত্রী পর্যন্ত আমি তার নাম নিয়ে যেতে চাই, আমরা আপনার গদি নিয়ে টানবো না, কিন্তু গদি নিয়ে কোনো আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু যারা আমাদের জুলুম করেছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে তাদেরকে। আমাকে এই এডিশনাল এসপি যখন আঘাত করে, আমাদের সবাইকে আঘাত করেছে চট্টগ্রামে, তখন প্রথম যখন আঘাত করে ক্রিকেটের স্টাম্প দিয়ে, আমি আবার আল্লাহর কসম খেয়ে বলতে চাই, প্রথম যখন আঘাত করে এত জোরে আঘাত করে আমি পড়ে গিয়েছিলাম মাটিতে লুটিয়ে পড়ছিলাম, তখন আমার প্রথম যে অনুভূতি আসছিল যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা তো গুলি খেয়ে মারা গিয়েছিল, আমি তো লাঠি বাড়ি খেয়েছি, সাথে সাথে আমার যেটা মনে আসছিল শহীদ ভাইদের কথা মনে আসছিল। একটা লাঠির বাড়ি যদি এত কষ্টকর হতে পারে, আমি চিন্তা করলাম আমার ভাইয়েরা যারা গুলি খেয়েছে তারা কত কষ্ট পেয়েছে, এই সমস্ত বেদনাদায়ক বক্তব্য দিয়ে আমার এই অঞ্চলের মুসলমান ভাইয়েরা রাজনীতি করার জন্য এখানে আসি নাই, এই বক্তব্য দিতে এসেছি যে ইসলামের জন্য আমরা আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা পেশ করেছে, এবং যে ইসলামের জন্য আমাদের অসংখ্য নামে একরাম বারবার জেলখানে গিয়েছে, আমরা কখনো সেই ইসলামের সাথে আমাদের অঙ্গীকারকে আমরা পূর্ণ করতে পারি না। জেনে রাখো যারা শাসক গোষ্ঠী, জেনে রাখো যারা বিরোধী দলে আসো, জেনে রাখো যারা জনগণ, এবং জেনে রাখুন আমাদের হেফাজত ইসলাম সহ আমাদের আপামার ওলামায়ে কারাম, ওলামায়ে কারাম জেনে রাখবেন আমাদের প্রতিশোধ হলো রসুল্লাহ জেনে শিক্ষা দিয়েছেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে হত্যা করা হয়েছিল কথা ঠিক কিনা, ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শাহাদত ছিল এটা, সবচেয়ে নিকৃষ্টতম হত্যা ছিল এটা, কথা ঠিক কিনা? লাশ টুকরা টুকরা বিতরণ হয়েছিল, রসুল বলেছিলেন আমার চাচিকে আমি বুঝতে পারার জন্য আমি তার লাশগুলো নিয়ে যাচ্ছি টুকরা টুকরা। তিনি আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ আমার চাচার কল্লা কেটে দেওয়া হয়েছে, সিনে কেটে দেওয়া হয়েছে, রান হাড্ডি মাংস সব টুকরা টুকরো করে দেওয়া হয়েছে, কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে, আমি এ আল্লাহ তোমার কাছ থেকে এই লাশ কিয়ামতের দিন বুঝে নিব, এই লাশ আমি বুঝে নিব পাখির মুখ থেকে, জন্তুর মুখ থেকে, বিভিন্ন বিভিন্ন অন্যান্য জন্তুর মুখ থেকে, পেট থেকে আমি বুঝে নেব, কিন্তু একমাত্র আমার চাচির সুফিয়ার জন্য আমি শুধু লাশটাকে টুকরো লাশগুলো জমা করে মদিনা নিয়ে যাচ্ছি শুধু একমাত্র তার জন্য, নাহলে এই লাশ আমি নিব না, এই লাশ আমি কিয়ামতের দিন বুঝে নেবো আল্লাহর কাছ থেকে। রসুল মনে এমন ব্যথা পেয়েছিলেন, আমাদের মনে কি সেরকম ব্যথা আছে শহীদদের বিষয়ে? আমরা রাত্রে কেমনে ঘুমাই, এই ফিলিস্তিনে বোম্বিং হওয়ার পর থেকে কেমনে আমাদের ঘুম আসে, কেমনে আমরা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করি, কসম বিষে খাবার ঠিক না, কসম খাই বলতে হচ্ছে আবার যতবার খাবার পেলেটে দুস্থ মাংস তো থাকবেই বাঙালিদের পেটে, কথা ঠিক কিনা? হয়তো ডিম থাকবে, নল মাংস থাকবে, নল মাছ থাকবে, থাকবে সবসময় মনে পড়ে কারাগারে আমার ভাই মুনির কাসেমি, মৌলানা মামুন হক ভাই, মৌলানা ফখরুল ইসলাম, মৌলানা রফিউল ইসলাম মাদানী সহ আরও অনেক মুসলিম রয়েছে, মৌলানা আকবর আলী, মৌলানা আকবর আলী সাহেব তার নাম সবাই ভুলে গিয়েছে, মাদাইনগর মাদার সাহেব মুহতে নাইমে মুহতেমেন যিনি আরও আগে গ্রেপ্তার হয়েছেন মিথ্যা মামলায় যাকে মৃত্যুদণ্ডের আশা ইয়ে করা হয়েছে, সরকারও জানে এই মামলাটা ভুয়া, কিন্তু এদেশের সিস্টেম এমন যে কেউ সত্য জানার পরও তাকে উদ্ধার করার পথ খুঁজে পায় না, তো বারবার খাবার পেলে যখন যাই তখন মনে পড়ে মুসলিম ভাইদের কথা মনে পড়ে,
আরো কত অসংখ্য ভাইদেরকে এখান থেকে সেখান থেকে যখন মনে চায় গ্রেফতার করে নিল। অনেক মুসলিম ভাই রয়েছে খাবার টেবিলে সেটা মনে পড়ে। অনেক ভাইরা জিজ্ঞেস করে ফিলিস্তিন আমরা সাহায্য করতে চাই, আমি বলি এই যে আরাকান আমাদের কাছ থেকে মাত্র 100 কিলোমিটার হবে না এখান থেকে, এই যে এখানে এতগুলো মজলুম 100 মাইলও হবে না এখান থেকে, 100 মাইল যদি হিসেব করা হয় পরিপূর্ণ হবে না সোজা দিয়ে হিসেব করলে সোজা সাপ। অথচ এতগুলো 10 লাখ পরিবার 10 লাখ মানুষ হিজরত করলো এই অঞ্চলে এবং এই 10 লাখ পরিবারে আরো প্রায় 2-3 লাখ বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমরা বেমালুম এই পুরো বিষয়টাকে আমরা ভুলে গেছি, কথা ঠিক কিনা? সীমান্তের চতুর্দিকে আমাদের মুসলমানরা অন্যান্য অঞ্চল যে মজলুম হচ্ছে আমাদের, এইসব তো আমরা বেমালুম ভুলে গিয়েছি। সহজ ভাষায় নরম ভাষায় বলে দিচ্ছি, বিপদ কিন্তু আমাদের সামনে আরো অনেক লেখা আছে, আমাদের সামনে অনেক লেখা আছে। আমরা যতই মাহফিল করি এখানকার বা মাদ্রাসা করি, এগুলো আমাদেরকে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এই যে আমরা গ্রেপ্তার হয়েছি 1921 সালে, 2021 সালে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং ছিল, ওয়ার্নিং ছিল, বারবার আল্লাহটা ওয়ার্নিং পাঠানো। পরবর্তী বড় বিপর্যয়ের আগে ছোট বিপর্যয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আমার মনে হয় না আমরা এখনো শুদ্ধ হইতে পেরেছি, আমাদের উচিত ছিল আমরা শুদ্ধ হয়ে যাওয়া। অত্যন্ত আফসোসের বিষয়, অনেক কষ্ট পেতে পারেন, অনেকের কাছে গেলে কারাগার থেকে বের হয়েছি, অনেক শিষ্য আলমের সাথে দেখা করার সময় একবার জিজ্ঞেস করলেন না যে কারাগার থেকে এসেছেন কি খবর টবর। আমাদের মনে দুঃখ হচ্ছে, এগুলো উচিত ছিল জিজ্ঞেস করা কারাগারের মামুলক কেমন আছে, অমুক কেমন আছে, তুমি কেমন ছিলে। আমরা আশা করি উপরে যারা আছেন অন্তত দেখে সাক্ষাৎ হলে আপনার টাকা না দেন, পয়সা না দেন আমাদেরকে, আমাদের সাহায্য না করেন, আমাদের জন্য সরকারকে কিছু না বলেন, অন্তত সাক্ষাৎ হলে একটু জিজ্ঞেস করিয়েন বাবা কেমন আছো তোমরা। এই মৌলানা আশরাফ আলী আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাই মৃত্যুর অবস্থা দেখা করতে গিয়েছিলাম, তখন সোকরাত চলতেছিল, আমি সালাম দিলাম। 2016 সালে কারাগার থেকে বের হয়ে তিনি তুষারি ফেলছেন, কথা বলতে পারতেছেন না, বারবার তাকে বলা হচ্ছে হারুন ভাই হারুন ভাই আসছে দেখা করার জন্য। উনি জেলে ছিল, কিছুক্ষণ পর ওনার হুঁশ ফেরি আসছে, ওই বেহুস অবস্থায় তিনি কান্না করে দিয়েছিলেন আমাদেরকে দেখে, মৌলানা আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাই। আমরা এইটুকু চাই আপনাদের একটু ভালোবাসা, একটু জিজ্ঞেস করো আমাদেরকে যে কেমন আছো তোমরা। আলহামদুলিল্লাহ বেশি কথা হয়ে যাচ্ছে আসলে নিজের ব্যাপারে, অনেক মুসলিম ভাইদের মামলা দেখতেছি, একটু সান্ত্বনা দেওয়া, একটু জিজ্ঞেস করা, এতটুকু আমাদের অধিকার নেই? আমাদের সাথে মুসাফা করেন মনে হয় যেন আমরা একটা আপদ হয়ে আসছি আপনাদের সামনে, যেন বিপদ হয়ে আমরা আসছি। আমরা কারো জায়গায় কোনো জায়গায় কারো উপর আমরা কোনো এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমরা যেতে চাই না, কোনো প্রতিষ্ঠান যেতে চাই না। মনে অনেক দুঃখ নিয়ে আবেগ নিয়ে বহু সফর ক্যান্সেল করে দিয়েছি, অনেক মাদ্রাসায় আমরা যাই না, ওনারা একটা ভিন্ন চোখে দেখেন। আপনাদের দোয়ার জন্য আমরা যেতে চাই, আপনাদের ভালোবাসার জন্য যেতে চাই, আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর যাদেরকে ভয় করতেছেন তাদের সাথে আমাদের এরকম সামাজিক যোগাযোগ রয়েছে, এই জন্য আশা করব মুরব্বী স্তরে যা রয়েছেন অন্তত মুসলিমদের খবর আপনারা নেবেন, উৎসাহ দিবেন, একটু সান্ত্বনা দিবেন, এটা আমাদের মনস্তাত্ত্বিক শান্তি, এটা আমাদের মনস্তাত্ত্বিক শক্তিশালী করবে, এর বেশি কিছু আমরা আশা করি না। হামাসের কমান্ডার বলেছিলেন আবু ওবাইদা, জানা আছে তো? হ্যাঁ, এইভাবে হাত তুলে কথা বলে ঠিক কিনা? আরবিতে দেখেন না আপনারা, একটু এগুলো দেখবেন যাতে ইমানের জজবা আসে। এক আঙ্গুল একটা আঙ্গুল এভাবে তুলে আর পুরো বিশ্ব শক্তি তা ভয় পেয়ে যাচ্ছে। তিনি আরব দেশের এই সমস্ত রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেছিলেন, ফিলিস্তিনে আমরা যুদ্ধ করতেছি আলহামদুলিল্লাহ ইসরায়েলের সামনে শেষে গেল প্রাচীরের নিয়ে, আমরা আপনাদের কাছ থেকে অর্থ চাই না। তিনি বলেছিলেন হামাসের সামরিক ভাষ্যকার, তিনি বলেছিলেন আমরা তোমাদের কাছ থেকে আমরা তোমাদের ট্যাঙ্ক সাজু আজান বিমান দিয়ে তোমরা সাহায্য করবা, এটা আমরা আশা করি না, এটা আশা করি না। কিন্তু তোমরা গাজার উদ্দেশ্যে যেই সমস্ত ট্রাকে বহনে করে সামান আসতেছে মানবিক সামান, ওগুলো পাঠানোর শক্তিও কি তোমাদের নাই? এজন্য বলতে চাই শহীদ পরিবারগুলোর ব্যাপারে, মজলুম পরিবারগুলোর ব্যাপারে, তরুণ প্রজন্মে যারা রয়েছে আবেগ জজবা লালন করেন, অন্তত তারা আশা করে আপনারা তাদের খোঁজখবর রাখবেন, একটু সান্ত্বনা দিবেন, অন্য কিছু নয়। এটা হলে আলহামদুলিল্লাহ তখন একটা সাহস থাকবে, মনস্তাত্ত্বিক বল থাকবে সবার মধ্যে, এতটুকু আমাদের আশা। আমি কথা বুঝাতে পেরেছি?
আমার ভাইরা এই আমাকে যেতে হবে কথা লম্বা করা যাবে না হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কথা আমি নিয়ে এসেছি এখানে আমাদের রাজনৈতিক দর্শনটা বোঝানোর জন্য আপনাদেরকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে নির্মমভাবে হত্যা করা হয় 77 আমাদের ভাইরা শহীদ হয়েছে কথা ঠিক কিনা আমি স্পষ্ট বলতে চাই এতগুলো শাহাদাতের নজরে আমরা পেশ করেছি সবগুলো শাহাদাতের বিনিময়ে আমরা চাই আপনারা হেদায়েতপ্রাপ্ত হয়ে চলে আসেন আপনারা এটাই আমাদের প্রতিশোধ এটাই প্রতিশোধ মেনেছেন এবার ঈমান নিয়ে আসেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে খুন করেছিল কে নাম কি ওয়াহশী 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 ইসলাম গ্রহণ করেছে কথা ঠিক কিনা সাহাবা হয়ে গেছেন যারা আমাদেরকে মেরেছেন যারা আমাদেরকে হত্যা করেছেন যারা আমাদের নির্যাতন করেছেন যারা নিমন্ত্রণ বাড়িয়েছেন রেজিমের বাহিনীর সরকার সবাইকে বলতে চায় আপনারাও ওয়াসির মতো হয়ে যান খুন করেছেন নির্যাতন করেছেন ইসলামের পথে তৌহিদের পথে আপনারা ফিরে আসুন আপনারা এখানে আমাদের রাজনীতি অন্য কিছু নয় আপনি ইসলামের পথে এসে আপনি আপনার গদিতে থাকেন ইসলামের পথে কাম ব্যাক টু ইসলাম আপনার জন্মের সময় আপনার বাবা আপনার মা অথবা আপনার মুয়াজ্জিন আপনার এখানে হুজুর আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন আপনার কানে আপনার বিয়ের সময় আবারও খুতবা পড়ে বিয়ে হয়েছিল সেই পরিচয় কেন ভুলে যাচ্ছেন সেই পরিচয় ভুলার কারণ কি ওই পরিচয় ফিরে আসেন আপনারা এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলে এই দেশে আমাদের রাজনীতির প্রথম থিম আমার ভাইরা আমি আজকে একটা টপিক ছিল আমার কথা বলার সেটা বর্তমানে বিদ্যমান আমাদের ইসলামী সংগঠনগুলোর অবস্থা এবং বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনে যে সংঘাত শুরু হয়েছে আমি আপনাদেরকে বলছি এবার যে সংঘাত শুরু হয়েছে সেটা আগের মতো নয় ইনশাআল্লাহ আজিজ এই সংঘাতের ধারাবাহিকতা দিয়েই কিন্তু ইমাম মাহদীর আবির্ভাব হবে ইনশাআল্লাহ তবে কালকে পরশু না আগামী মাসে না আগামী সপ্তাহে না আগামী বছর না আমি বলেছি এই লড়াইয়ের ধারাবাহিকতায় সেটা কতদিন হবে কত বছর হবে জানি না আপনি বলবেন লড়াই তো আগে থেকে ছিল না ভাই এখন লড়াই ভারসাম্য আসছে আলহামদুলিল্লাহ কি আসছে ভারসাম্য সব আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি আজকে আসার দিকে সর্বশেষ নিউজ যেটা এখনো পর্যন্ত এই কাপুরুষ আমাদের মাওলানা হযরত মাওলানা সাজিদুর রহমান দাওয়াত বরকাতুম বলে গেছেন কিসের বাচ্চা বানরের বাচ্চা ঠিক কিনা এবং খানাজির শুকুর বানরের দল এখনো পর্যন্ত তারা গাজার 1 ইঞ্চি মারি তারা দখল করতে পারেনি গতকালকে ট্যাং নিয়ে ঢুকছিল এমনভাবে আঘাত করছে আমাদের ভাইয়েরা আপনাদের কিছু সংবাদ দিচ্ছি আমি একটি গজওয়ার কথা বলে গজবে খন্দকের নাম শুনেছেন শুনেছেন কিনা হামাস পুরো গাজা উপত্যকে গজবে খন্দক বানিয়ে ফেলেছে উপরে গাজা উপরে এলাকা উপরে বোম্বিং মাটির তলে সবে হামাস আর মুজাহিদের মাটির তলে সবে কিচ্ছু করতে পারবে না এদেরকে ইনশাআল্লাহ জমের মতো দৈত্যের মতো আজরেলের মতো এসে তাদেরকে ঘাউ করে তাদেরকে কাপ্তার ধরতেছে তাদেরকে যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে গেছে ইসরায়েল ভয় পেয়ে গেছে আমেরিকা উস্কানি মেরে মেরে ইসরায়েলকে টিকিয়ে রাখছে আর কিছুই না কিচ্ছু নেবে না আমি আবেগ নিয়ে কথা বলি না অনেক প্রচুর পড়াশোনা করে আমি কথাগুলো বলি কথা বলার সময় আবেগ থাকে কিন্তু এর আগে পড়াশোনা থাকে জেনে শুনে বলতে দেখবেন আপনার ইনশাআল্লাহ হয়তো কিছু বিপর্যয় আসবে মুসিবত আসবে কিন্তু আলটিমেটলি কিন্তু এবার যে বিজয়ের ধারা শুরু হয়েছে সেটা কিন্তু ভিন্ন ধরনের ইনশাআল্লাহ আজিজ কাতারে গিয়েছিলাম হোটেল শেরাটন এই হোটেল শেরাটনে বসে আমেরিকা ওই তালেবানদের সাথে সামরিক চুক্তি করে পরাজয় মেনে নিয়েছিল কথা ঠিক কিনা 2-3 বছর আগে চুক্তি করেছিল এই হোটেল শেরাটনের সামনে আরো অনেক বছর আগে প্রায় 20 বছর 15-16 বছর 20 বছর আগে কাছাকাছি আগে কথা আমার এক বুদ্ধিজীবী বন্ধু অনেক জ্ঞানী অনেক বড় আলেম এবং সম্ভবত আমাদের সাজ্জাদ শাহ হুজুরের ছাত্র হতে পারেন তিনিও তো উনি আমাকে বলেছিলেন বোকার দল এই আফগানরা সব বোকার দল খোরাসানি পার্টি পুরো দেশটাকে ধ্বংস করে দিল আর বুদ্ধিমান হচ্ছে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির আর ইরানের তখন কে ছিল আহমদিনাজাদ নাকি যারা ছিল তারা বুদ্ধিমান ইরানের বুদ্ধিশুদ্ধি আছে এবং ওমর হাসান আল বশির বুদ্ধিশুদ্ধি আছে তখন তাকে আমি কোনো জব দিতে পারি নাই
উনিশ বিশ বছর পরে সেই জবাব আমি তাকে দিয়েছি আমি যে দুস্থ তোমার কি খবর টবর ওই হোটেল সারানোর সামনে বলছিলাম যে ফাগল ছাগলের দল ওই ফাগল ছাগল তো পৃথিবীতে প্রথম বিজয়টি দেখিয়ে দিল শেষ জমা নাই এই জন্য ভাই রাজনীতি বুঝতে হবে এবং কোরআনও বুঝতে হবে দুটা কিন্তু মিলাতে হবে আমাদেরকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন সংখ্যাগরিষ্ঠকে বিজয় করবে সেটা নয় এর গণতন্ত্রের কথা আল্লাহ বলেছেন ওয়াইন তোতি আকসারামিন ফুলার ইউদিল্লু বেশি মানুষের নিয়ে তুমি কিছু করো সেটা তোমাকে পদভ্রষ্ট করবে আল্লাহর ওয়াদা কম লোকের সাথে কার সাথে কম লোকের সাথে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ কম সংখ্যক লোক সব সময় অধিক সংখ্যক লোকের বিরুদ্ধে বিজয়ী হবে তারা এই জন্য ফিলিস্তিনে যারা লড়াই করতেছে তারা সংখ্যায় কম সংখ্যায় তারা কম আজকে আমি দুটি মুনাফেকের নেফাকের কথা বলে আপনাদেরকে কথা শেষ করতেছি সকালে টুইটারে দেখলাম হামাসের একজন নেতা সাক্ষাৎকার দিচ্ছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আরবদের অবস্থান কি তিনি পরিষ্কার বলেছেন ফিলিস্তিনের গাজা ছাড়া অন্য অঞ্চল আছে না ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের এলাকা তিনি বলেছেন ফিলিস্তিনের অন্য অঞ্চলে যারা আছে আরব শাসক এবং অন্যান্য মুসলিম দেশের তারা শুধু আমাদেরকে সাহায্য করতেছে না শুধু তা নয় অনেক আরব শাসকের নাম নিয়ে তিনি বলছেন যে এরা তলতল ইসরায়েলকে সাহায্য করতেছে আমাদের বন্দী করার জন্য নেফাকের কথা নেফা সংখ্যা একদম এরা কম এরপরে ব্রাহ্মণবাড়ি আসতে আসতে ট্রেনে দেখলাম আরেক মুনাফিকের বক্তব্য ইসলামিক মডারেট স্কলার আমেরিকা থাকে নামটা ভুলে গেছে উনি যা তা গালাগালি করতেছেন হামাসকে যে এরা ফিলিস্তিনবাসীকে ধ্বংস করে দিল কোরআন সুরে নেসার আয়াত খুলে দেখবেন সুরে তওবার আয়াত খুলে দেখবেন সুরে বিভিন্ন সুরে আয়াত খুলে দেখবেন সেখানে পরিষ্কার মুনাফিকদের এই কথা মায়দা খুলে দেখবেন সুরে মায়দা তারা এই কথা বলতো যে এই তো আমরা বলছিলাম না যে যুদ্ধ তোমরা যাইও না সুরে আল ইমরান উহুদ যুদ্ধের কথা নিয়ে তারা মুসলমানদের বছরের পর বছর মুসলমানদেরকে মানসিক নির্যাতন করেছে আর যখন বিজয়ী হবে তো সবাই বলে হ্যাঁ আমরা তো ছিলাম তাদের সাথে ছিলাম এটা মুনাফিকদের কথা আমি আপনাদেরকে জেনে বলতে চাচ্ছি আস্থা রাখবেন ভরসা রাখবেন ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিসরে নেফাক পরাজিত হবে আর স্বল্প সংখ্যক ইমানদার লোক বিজয়ী হবে ইনশাআল্লাহ আজিজ এটা মনে রাখবেন আমাদের সংকট হলো নেফাকের সংকট আমরাও এক প্রকার নেফাকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থা এবং বিশেষ করে বর্তমানে আমাদের আন্তর্জাতিক যে ব্যবস্থা আজকে ফিলিস্তিনে মুসলমানদের মায়ের খাওয়ার প্রথম বড় কারণ যতই আপনারা বলেন আমেরিকা যতই বড় কারণ বলেন ইসরায়েল আমার পরিষ্কার গবেষণা হচ্ছে এর বড় একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের মুনাফিকি মুসলিম শাসক গোষ্ঠীর মুনাফিকি এগুলো ইতিহাস আমি আপনাকে অন্য সময় বলা বলবো আপনাদেরকে কোনো একটা হল ব্যবস্থা করবেন সেখানে দিনব্যাপী কর্মশালা করবো আমরা মাহফিল না সেখানে আমি ম্যাপ দিয়ে একদম পুরো বিশ্ব রাজনীতি বুঝাবো যে কীভাবে কীভাবে মুসলমানদের সংকট তৈরি হচ্ছে এখানে মুসলমানদের বিদ্যমান অবস্থায় যত দুরবস্থা এখন সেটা একমাত্র যেটা আমাদের হযরত বলে গিয়েছিলেন তাকওয়ার অনুপস্থিতি তাকওয়ার অনুপস্থিতি এবং আমি যেটাকে বলি নেফাক এই নেফাক হচ্ছে আমাদের প্রধান কারণ আল্লাহ পাক কোরআন করিমে মুনাফিক বলেছিলেন ইহুদিদেরকে মুনাফিক বলেছিলেন খ্রিস্টানদেরকে মুনাফিক বলেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এদেরকে মুনাফিক বলেছিলেন এবং মুনাফিকদের মধ্যে আবার কিছু স্তর ছিল নিম্ন স্তর এরা হচ্ছে মাঝামাঝি টাইপের লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এদের মধ্যে মুসলিম মুনাফিকদের মধ্যে অনেকে আবার হেদায়েতপ্রাপ্ত হয়ে গেছিলেন আজকে মুসলিম শাসক গোষ্ঠী নেফাক ছেড়ে দিক মুসলমান জনগণ নেফাক ছেড়ে দিক দেখবেন বিজয় কাকে বলে ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম হাজার হাজার মানুষ দেখলাম না এতগুলো লোকের মধ্যে কেউ নামাজ পড়তে এই বেনামাজি মুসলিম জাতিকে আল্লাহ বিজয় করবেন এই বেঈমান মুসলিম জাতিকে আল্লাহ বিজয় করবেন বেদাওয়াত বেজিহাদ না আছে আকীদা না আছে সলাত না আছে এই তৌহিদের বয়ান না আছে যাকাত না আছে হজ কত মানুষ এবং আপনি এই যে বন্ধের হক নষ্ট করতেছি আমরা আমাদের সামাজিক অবস্থা এমন কেউ আমরা বঙ্গকে আমরা হক দিই না মানে আমাদের পাপের শেষ নেই যেই পরিমাণ সময় আমরা মোবাইলে দিয়ে থাকি সেই পরিমাণ সময় কোরআনে তার দশ ভাগের এক ভাগ আমরা সময় কোরআন শতাংশ দিয়ে থাকি না যেই মুসলিম সমাজ নামাজ ছেড়ে দিয়েছে বেনামাজ একটা সমাজকে আল্লাহ কখনো এইভাবে আল্লাহ পাক সাহায্য করবে না।